নমস্কার বন্ধুরা আজ আমরা দু সালে ডাব্লু যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল সেই ডাব্লু প্রিলিমিনারি এক্সামের কাট কত হতে পারে সেটা আমরা দেখে নেব এর সাথে সাথে আমরা দেখে নেব দু সালে কত কাট আপ গিয়েছিল দু সালে কত কাট আপ গিয়েছিল এছাড়াও এর সাথে সাথে আমরা দেখে নেবো মাঠ কবে হতে পারে এবং রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে তো চলো আমরা প্রথমে দেখে নিই দু সালে কত কাট গিয়েছিল তো দেখো দু সালে আমরা প্রিলিমিনারি যদি দেখি তাহলে দেখো জেনারেলদের ক্ষেত্রে ছাব্বিশ গিয়েছিল এবং মেনে গিয়েছিল তেত্রিশ এবং ওবিসি বিয়ের ক্ষেত্রে গিয়েছিল চব্বিশ প্রিলিতে এবং মেনে গিয়েছিল বত্রিশ পয়েন্ট ফাইভ ওবিসি এর ক্ষেত্রে গিয়েছিল বাইশ এবং মেনে গিয়েছিল তিরিশ এসসির ক্ষেত্রে গিয়েছিল কুড়ি এবং মেনে গিয়েছিল একত্রিশ এসটির ক্ষেত্রে গিয়েছিল উনিশ মেনে গিয়েছিল সাতাশ তো দেখো দু হাজার আঠেরো সালে খুব একটা কিন্তু প্রিলিমিনারিতে কাট যায়নি এবার আমরা দু হাজার উনিশেরটা দেখে নিই তারপর আমরা দু হাজার একুশেরটা আলোচনা করবো তো দেখো দু হাজার উনিশে যদি আমরা দেখি তাহলে দেখো প্রিলিমিনারিতে দেখো জেনারেলদের ক্ষেত্রে বাইশ গিয়েছিল ও বি এর ক্ষেত্রে গিয়েছিল একুশ এবং ও বি এর ক্ষেত্রে গিয়েছিল ষোলো এবং এসসির ক্ষেত্রে গিয়েছিল আঠেরো এবং এস এসটির ক্ষেত্রে গিয়েছিল চোদ্দো তো এই কাট আপের ওপর ভিত্তি করে আমি দু হাজার একুশ সালে কত কাট আপ যেতে পারে তৈরি করেছি তোমরা দেখে নাও তো এবার আমরা দু হাজার একুশ সালে সম্ভাব্য কত কাট আপ যেতে পারে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখে আমরা দু হাজার একুশ সালে কত কাট যেতে পারে এবার কিন্তু দু হাজার একুশ সালে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে আলাদা আলাদা কাট হবে তো আমরা দেখে নিই জেনারেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মেলের অর্থাৎ পুরুষদের কাট যেতে পারে ছাব্বিশ থেকে তিরিশ এবং মহিলাদের কাট যেতে পারে একুশ থেকে চব্বিশ তোমাদের নাম্বার যদি পুরুষদের ক্ষেত্রে ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা মাঠের জন্য ডাক পাবে তোমরা মাঠ প্র্যাকটিস করতে লাগো এবং মহিলাদের ক্ষেত্রেও একইভাবে একুশ থেকে চব্বিশের মধ্যে যদি হয়ে থাকে জেনারেল তাহলে অবশ্যই তোমরাও কিন্তু ডাক পাবে এটা মানে এই নয় যে অর্থাৎ ছাব্বিশ থেকে নিচে অর্থাৎ ছাব্বিশের নিচে যদি কেউ পেয়ে থাকো তাহলে কি তোমরা মাঠে ডাক পাবে না অবশ্যই তোমরাও কিন্তু পেতে পারো এই কাট আমাদের কিন্তু সম্ভাব্য কাট অফ অর্থাৎ দুই এদিক অর্থাৎ কমতে পারে ও বাড়তে পারে এবার আমরা ও এর ক্ষেত্রে দেখে নেব তো ও এর ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যাবে চব্বিশ থেকে ছাব্বিশ এবং মহিলাদের ক্ষেত্রে যাবে সতেরো থেকে কুড়ি ও বিসি বিয়ের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে যাবে ছাব্বিশ থেকে উনতিরিশ এবং মহিলাদের ক্ষেত্রে যাবে একুশ থেকে চব্বিশ ও বিসি এসসির ক্ষেত্রে যেতে পারে পুরুষদের ক্ষেত্রে যাবে বাইশ থেকে ছাব্বিশ এবং মহিলাদের ক্ষেত্রে যাবে সতেরো থেকে কুড়ি এছাড়াও এসটির ক্ষেত্রে যাবে পুরুষদের ক্ষেত্রে বাইশ থেকে তেইশ এবং মহিলাদের ক্ষেত্রে পনেরো থেকে সতেরো এবার আমরা দেখে নেব মাঠ কবে হতে পারে তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি আন তোমাদেরকে বলছি মাঠ তোমাদের হতে পারে আঠাশ থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইক অর্থাৎ এই মাসের আঠাশ তারিখ থেকে জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু তোমাদের মাঠ শুরু হতে পারে ব্যাপার হলো আঠাশ অর্থাৎ জানুয়ারি মাসে যদি আমাদের মাঠ শুরু হয় তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হবে তো আমরা আগেরগুলো যদি দেখি তাহলে আমরা আঠেরো সালে এবং উনিশ সালে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাঠ হওয়ার ঠিক পনেরো দিন আগে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যায় একইভাবে দু হাজার একুশ সালেও তাই মাঠ হওয়ার পনেরো দিন আগে অর্থাৎ আমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তো এই ছিল আজকের কাট এবং মাঠ সম্পর্কিত সমস্ত তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে